হাই বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পার্সোনাল লাইফ। তো বন্ধুরা, আজকে দেখো তোমাদের কাছে একটা খুশির খবর বলতে এলাম। তো আজকে খুশির খবরটা হচ্ছে, অনেক দিনের পর আমি হচ্ছে আবার দেশে যাচ্ছি। তা আবার অনেক অনেক ঝগড়া টগড়া করে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, ঠিক আছে? কারণ হচ্ছে, দেশ যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার বাপের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়, আর তো তার জন্যে মা অনেক করে হচ্ছে বলছিল আসার জন্য। তখন আমি বলছিলাম যাবো না যাবো না, এখন পরে যাব। দিয়ে তারপরে অনেক অনেক করে বলার পরে একটু মা মনটা খারাপ হয়ে গেছিল। দিয়ে তারপরে মাও বলল, তারপরে হচ্ছে আমার হচ্ছে বাবাও আমাকে বলল অনেক করে। দিয়ে তারপরে আমার দিদাও হচ্ছে আমাকে বললো অনেক করে, অনেকদিন দেখিনি, আয় একটু দেখি। দিয়ে তারপরে ওই জন্য তোমার দাদা ভাইয়ের সঙ্গে অনেক করে ঝগড়া টগড়া করে কোনো রকমে দেশ যাওয়ার মানে টিকিটটা একদম আজকে কেটে আনলাম। এসির টিকিট কেটে আনছে বাবু, কারণ এখন তো আর রিজার্ভেশনের টিকিট আর পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও এখন হচ্ছে মানে কনফার্ম হবে না। তাও তো চারটে টিকিট কেটে আনলো চারজনের জন্য। তো চলো দেখো এই যে টিকিটগুলো, তো যাবো ফাই একদম। আর তোমাদের তোমাদের সঙ্গে আমি দেশে যাব। আমার দেশে যাওয়ার আমার আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আর হচ্ছে মানে এই দুর্গা পুজো কাটাবো দেশে, দুর্গা পুজো লক্ষ্মী পুজো কাটাবো, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার যত দেশের বন্ধু আছে, মানে অনেকে তো আমার সঙ্গে কথা বলেছিল এলবিতে, তো ওই বন্ধুরা সব বলেছিল, তো ওই বন্ধুদের দিকে উদ্দেশ্য করে বলছি। তো চলো, আমার হচ্ছে টিকিটটা হয়ে গেল যাওয়ার জন্যে, আর তোমরাও রেডি হয়ে থাকো, ঠিক আছে? তোমাদেরকেও বলছি। আর কিরকম আর কি বলবো, তোমাদের দাদা ভাই প্রচণ্ড পরিমাণে তো রেগে গেছিলো প্রথম প্রথমটা কোনোরকম। তো চলো, অনেক দিনও যায়নি হচ্ছে, আমার শাশুড়িরও শরীর খারাপ ছিল প্রচণ্ড, যেতে পারছিলাম না। তো চলো ঘুরেই আসি, ঠিক আছে? আর কি বলবো, তো চলো, এটাই বলার ছিল আজকে, এটাই এই খুশির খবরটা আজকের মতো। চলো বাই, আবার পরে আসবো। আর বিশেষ করে যাওয়ার আমার কারণটা হচ্ছে, আমার হচ্ছে ভাইঝি মানে কি বলবো, ছোট পুচকিটা দেখে এসেছিলাম 6 মাসের, অন্নপ্রাশন হয়েছিল তখন গেছিলাম, ঠিক আছে? এত মানে পাকা পাকা এখন কথা বলতে পেরে গেছে, তো তাকে তোমাদের সঙ্গে সবটাই দেখাবো। তো বিশেষ করে তার জন্যেই, তার জন্যে যা, আবার সে আমাকে বিশেষ করে আমাকে নাম দিচ্ছে ঝুমা বলে না, ঝামা। তো চলো, সেইটাই আজকে মানে তোমাদেরকে বললাম। আর কি বলবো, এত ভালো ভালো একটা খবর। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার পরে আসবো।